দক্ষিণ প্রান্ত দিয়ে আমরা নেমে যাব। পুলিশ কনস্টেবলের দুজন সদস্য আছেন যারা ফুলের মালাগুলোকে জনাব মোশারফ হোসেন তিনি পুষ্পমাল্য অর্পণ করলেন, তার সঙ্গে তিনি পুষ্পমাল্য অর্পণের জন্য প্রস্তুতি নিয়েছেন। মিডিয়ার পক্ষ থেকে জেলা প্রশাসক, তিনি এই অনুষ্ঠানের আয়োজক, তিনি পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা দক্ষিণ দিক থেকে নেমে যাব। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক রয়েছেন, তারা ফটো সেশনের জন্য একটু সময় চাচ্ছেন, যে কারণে আমরা পিছনে যারা রয়েছি। বঙ্গবন্ধু উদ্যানের যেদিকে দক্ষিণ দিকে আনসার অফিস রয়েছে, সেই প্রান্ত থেকে আমাদের র্যালি শুরু হবে। বর্ণাঢ্য র্যালি আয়োজন রয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ রয়েছে সবাইকে পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসছেন। কমান্ডার আর এস এর নেতৃত্বে বঙ্গবন্ধু উদ্যান থেকে র্যালি শুরু হয়ে রায়ের নেতৃত্বে ফায়ার সার্ভিস প্রতিনিধিদের তারা পুষ্পার্ঘ্য অর্পণ করবে। পর্যায়ক্রমে থাকবে বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ, তাদের জন্য তারা প্রস্তুত রয়েছেন, এবং এরপরে আছে সিভিল সার্ভেন্ট বরিশাল মহোদয়ের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমরা যারা পুষ্পার্ঘ অর্পণ করছি, আমরা যারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি এই পুষ্পার্ঘ অর্পণ।